হে গেস গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করি সব ভালোই আছো তো কালকে তো অর্ণব স্কুল থেকে যখন নিয়ে আসি তখন ওই দেখো কীরকম মাথা ফাটিয়েছে একবার দেখো মানে ছোটোবেলাতে খেলা করতে করতে মানে ঢিল ছুটেছে সব ওই দেখো দেখো কীরকম লাল হয়ে আছে কালকে মলম লাগিয়ে দিয়েছিলাম তো আজকে আবার মলমটা লাগাবো তো কালকে ওর দিদাও খুব পাঠিয়েছিলাম যে হতে পারি যে ছেলেটা ঢেলিয়ে দিয়েছিল তো ওরা একসাথে সব খেলাই করে অন্যকে খুব ভালোবাসবে কিন্তু আর এই দিনকাল যা পড়েছে মেয়েকে পাঠিয়েও শান্তি নাই ছেলেকে পাঠিয়েও শান্তি নেয় মানে পড়াশোনাটা পুরো বাড়িতে করাতে হবে স্কুল কলেজ সব বন্ধ করে দিতে হবে মানে এমনভাবে করাতে হবে মানে যেন ছেলেটা শিক্ষিত হয় সব কিছু পড়তে পারে কোনো ডিগ্রির দরকার নেই আমার তো মনে হচ্ছে ডিগ্রি নিয়ে কি হবে ডিগ্রি পেলেও সেই সাত লাখ লাখ দশ লাখ বারো লাখ চোদ্দ লাখ ঘুষ দেওয়া তবে তোমার চাকরি হবে এরকম নিয়ম তো বাচ্চাদেরকে স্কুল পাঠাতে আমার তো একদম ইচ্ছে হয় না মানে আমার যে যে এক বিঘা বিঘা জমি আছে খেটে প্যাট ভরবে তো এটাই নিয়ম তো আমি বলি তো টিউশনটা ভালো করে দিয়েছি আমি আর স্কুলের কাল থেকে হয়তো আর পাঠাবোই না এরমভাবে যদি চলতে থাকে এই মাথা ভাড়া ভাইটে ইয়ে ভাড়া ভাইটে এই ছেলে ছেলে এই খেলা খেলি ঠেলি আর স্কুলের মাস্টাররাও থাকে তবুও এবার মাস্টারটাও বা কী করবে এমন সময় ঠেলে ম্যাচে সে কাজ মানে ঘটনাটা ঘটে যাওয়ার পরই মাস্টার জানতে পারবে তার আগে কী করে জানতে পারবে ও অফিসে কাজ করছে মানে দোষ আমি কারোর দিছি না কিন্তু আমি আর কাকে জানাবো দোষ আর কাকে দেবো নিজে নিজেই মানে প্রতিকার করতে হবে তো আমি এটাই ভেবেছি যে সাড়ে দশটার পরে স্কুলে নিয়ে যাব আর ওখানে ডেটটা বাজলে আমি নিয়ে চলে আসবো বা স্কুলের গেট লাগিয়ে দেবে বাস মানে শান্তি আমিও শান্তি মাস্টারও শান্তি ছেলেরাও শান্তি ছেলে মাস্টারটা দুটো আছে ওখানে স্কুলের বাউন্ডারি আছে তো কিভাবে এইসব ঘটতে পারে মাস্টারটা আছে না ওখানে স্কুলের বাউন্ডারি আছে মানে দেওয়াল তোলা আছে কিভাবে এইসব ঢাল ঢেলে হতে পারে ওইটুকু স্কুলের মধ্যে মাত্র তিন কাটার মধ্যে স্কুল তা সেখানে দুটো যদি মানুষ থাকে কে মারামারি করছে কে ঢিল ছুটছে কোথায় চেষ্টা লক্ষ্য রাখবে না সব নিজে নিজে আপন আপন ব্যস্ত ও সব জানে না ছেলে পড়াতে গেলে নিজের মা বাবাকে শাসন করতে হবে মা বাবাকে তো করতে হবে ছেলেকে ছেলেকে নিজে থেকে মেনটেন করতে হবে মাস্টারের ওপরে ভেবে দিলে হবে না তাই আমি প্ল্যান করেছি তো ছেলে মাস্টারকে আজকে জিজ্ঞাসা করব যদি বা কাজ হয় আমার কথাতে তো পাঠাবো নইলে আর ছেলে পাঠাবো না তো গাইজ বাই বাই টাটা আবার পরের ব্লগে হবে তোমাদের সাথে